বংশাল ভ্যাকসিন প্লাস্টিক চামড়া বহুমুখী সমবায় সমিতির আমি দীর্ঘ 12 বছর যাবৎ প্রেসিডেন্ট, বাংলাদেশ ভ্যাকসিন প্লাস্টিক ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের প্রায় 20 বছর যাবৎ আমি প্রেসিডেন্ট, নারী ও শিশু উন্নয়ন সংস্থা লালবাগে এটার প্রধান পৃষ্ঠপোষক, আমলিগোলা শাহী মসজিদের আমি ভাইস চেয়ারম্যান, নবগঞ্জে একটি মাদ্রাসার আমি প্রধান পৃষ্ঠপোষক, এই ধরনের অসংখ্য স্কুল কলেজ যেগুলোর আমি পৃষ্ঠপোষক আছি এবং বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ক্রীড়া সংগঠন আছে, যেমন কামাল স্পোর্টিং ক্লাব আছে সেটারও আমি পৃষ্ঠপোষক, যেমন লালবাগ ক্রীড়াচক্র আছে, রহমতগঞ্জ মুসলিম ইনস্টিটিউট আছে প্রথম বিভাগে, ওটারও আমি প্রধান পৃষ্ঠপোষক, এই ধরনের অসংখ্য সামাজিক ইয়ে আছে সেগুলো আমি পৃষ্ঠপোষক, এবং এই ঢাকা শহরেও অভিন্ন ঢাকা শহরে জাতীয় পার্টির আমি সাধারণ সম্পাদক ছিলাম। কৈশোরের স্বপ্ন ছিল সারা পৃথিবী ঘুরে বেড়ানো, পৃথিবীতে আমার মনে হয় প্রায় 160টির মতো দেশ আমি ভ্রমণ করেছি, এবং আমি ব্যক্তিগত জীবনে এক বয়সে আমি লেখালেখি করতাম, আমার অনেকগুলো বই সেই 1984 সাল থেকে 1988 সাল পর্যন্ত বেরিয়েছে, তার মধ্যে বিখ্যাত বই ছিল একটি গবেষণামূলক বই মোহামেডান আবহানি, ব্যাংকক থেকে চেংমাই, সুন্দরের সন্ধানে কোয়ালামপুর থেকে সিঙ্গাপুর, কয়েকটি প্রেমের গল্প, সূর্যোদয়ের দেশ জাপান, এই ধরনের প্রায় 9টি বই আমার তখন ছিল, এবং ওই সময় আমি পত্রপত্রিকায়ও রেগুলার লেখালেখি করতাম। 88-র পর আমি যখন সক্রিয়ভাবে পলিটিক্সে জড়িয়ে পড়ি তখন আমার লেখালেখি বন্ধ হয়ে যায়, তারপর আমি ব্যবসায় জড়িয়ে পড়ার পর আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি। আমি সত্যিকার অর্থেই মানব সেবা এবং করতে চাই, এজন্যই আমি মেয়র নির্বাচন করব, জনগণ যদি আমাকে ভোট দেয় আমি মানব সেবা করব, কিন্তু যেভাবে আমি করতেছি মানব সেবা এটা আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। সাংগঠনিক দক্ষতা এবং সংগঠন পরিচালনা করা এবং কার্যক্রম করার অভিজ্ঞতা আমার আছে, মনে হয় যে আমি ঢাকা সিটি কর্পোরেশন চালানোর মতো যথেষ্ট ক্ষমতা রাখি। যে সরকার যদি ডিসিসি নির্বাচন করে উত্তর দক্ষিণ উভয় ঢাকাতেই জাতীয় পার্টি অংশ নেবে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ইতিমধ্যে আমাকে বলেছেন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা কাজও শুরু করেছি। দক্ষিণে 64টি ওয়ার্ড আছে, আমরা 64টি কাউন্সিলর প্রার্থী বাছাই করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা নোটিশ দিয়েছি, তো আমাদের পুরো প্রিপারেশন আছে। এমন হতে পারে হয়তো মে জুনের দিকে নির্বাচনটা হতে পারে, যদি সেই ক্ষেত্রে মে জুনে নির্বাচন হয় তাহলে আমরা হয়তো 2-3 মাস আরো সময় পাব। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, এই মুহূর্তে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, যেভাবে নির্বাচন করতে হয় সেভাবে আমরা কাজ চালিয়ে যাব। যেহেতু আমার রাজনৈতিক জীবন দীর্ঘ 35 বছরের, আর এই শহরে আমার জন্ম, এখানে আমার পূর্বপুরুষদের অবস্থান, তো এই শহরের আমি কোনো নতুন মানুষ নই। এই শহরের অভিন্ন ঢাকা শহরেও আমি একসময় রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি, সারা ঢাকা শহরের মানুষজনই আমাকে চেনে, আর এখন যেহেতু ভাগ হয়ে গেছে আমি দক্ষিণে অবস্থান করি, দক্ষিণ থেকে নির্বাচন করব, তো দক্ষিণের মানুষজন আমাকে চেনে জানে, আমি নতুন কোনো মানুষ নই, তো স্বাভাবিকভাবে মানুষ যখন আমাকে চেনে জানে, আমার বিশ্বাস আমার দীর্ঘ এই 35 বছরের রাজনৈতিক জীবনের আমার সততাই আমার মূল চাবিকাঠি। আমি পৈতৃক সূত্রেই আমি সচ্ছল একটি পরিবার থেকে এসেছি রাজনীতির মঞ্চে, এবং বাংলাদেশের খুব কম রাজনীতিবিদ আছে যে 1 কোটি টাকা ইনকাম ট্যাক্স দেয়, আমি বছরে প্রায় 1 কোটি টাকা ইনকাম ট্যাক্স আমি সরকারকে দিই। অসৎ কোনো ব্যক্তি নই, অসচ্ছল কোনো ব্যক্তি নই, রাজনীতি করি জনসেবার জন্যে, মানব কল্যাণের জন্যে, আমার রাজনীতির ইতিহাস এটাই প্রমাণ করে। তার কারণ আমি বিভিন্ন সময় রাজনীতির বাইরে, আমি মানুষ যখন বন্যায় আক্রান্ত হয়েছে তাদের সেবার জন্য আমি জিনিসপত্র আমার যা ছিল ব্যক্তিগত সামর্থ্য তা নিয়ে গেছি, আমি বিভিন্ন সময় চিকিৎসার ব্যবস্থা করেছি বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর, এবং প্রতিদিনই আমি অসংখ্য মানুষকে সাহায্য করি, কারো হয়তো শারীরিক সমস্যা, কারো হয়তো ঘর ভেঙে গেছে, কারো হয়তো স্কুল কলেজে ভর্তি হবে, তো নানাভাবে মানুষজন আমার কাছে আসে, মানুষজন আমাকে পায়, এগুলো মানুষ জানে, এবং মানুষ আমাকে একজন দানশীল মানুষ হিসেবে জানে, রাজনীতির বাইরে আমি একজন ভালো লোক এটা মানুষের কাছে ব্যাপক পরিচিতি আছে, আমার কোনো শত্রু নাই, আমি একজন রাজনীতিবিদ, কিন্তু আজ পর্যন্ত আমার বিরুদ্ধে আমার দীর্ঘ 35 বছরের রাজনীতির জীবনে একটি কেসও আমার বিরুদ্ধে আজ পর্যন্ত হয়নি। বেশিরভাগ সময় বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিলাম, তার কারণ যখন দল ক্ষমতা ছিল তখন আমি ওই দলের রাজনীতি করিনি, তো বিরোধী দলের রাজনীতি করার পরও আমি যেহেতু মানব সেবার জন্য মানব কল্যাণে, আমার কাছে আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নাই, আমি সবার প্রোগ্রামে সবার সাহায্যে আমি এগিয়ে যাই, সেই জন্যে আমার বিশ্বাস আমি যদি এখান থেকে মেয়র নির্বাচন করি আমার মনে হয় যে মানুষ আমাকে ভোট দেবে,
তার কারণ আমাকে দেখতে দেখতে, আর আমি একটা উপলব্ধি করি, আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন প্রোগ্রামে যাই, বিভিন্ন ফাংশনে যাই, মানুষ আমাকে বলে যে আপনি ভালো লোক, আপনি নির্বাচন করেন না, আপনি নির্বাচন করলে আমি আমরা আপনাকে ভোট দিতাম। আমার বিশ্বাস আমি পাশ করব, সাধারণ মানুষ আমাকে ভোট দেবে, তার কারণ এই দুই দলের রাজনীতির উপর মানুষ বিতৃষ্ণা এসে পড়েছে, মানুষ তৃতীয় একটা শক্তি দেখতে চায়, মানুষ এই দুই দলের বাইরে এই ঢাকার থেকেই শুরু করতে পারে যে ভালো লোককে ভোট দিয়ে, ভালো মানুষকে রাজনীতিতে আসার সুযোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনতে পারে, এবং এই দুই দলের জন্য একটা মেসেজ যাবে যে তোমরা আমাদেরকে যে জিম্মি করে রেখেছো এই জিম্মি আর করতে পারবা না। ঢাকার রাজনীতিতে তৃতীয় শক্তিকে ভোট দিয়ে মানুষ একটা নতুন বিপ্লব ঘটাবে। আমি যেটা মনে করি যে ঢাকা শহরে প্রশাসন আমার অধীনস্থ নয়, কিন্তু তারপরও আমি যদি তৃতীয় শক্তির থেকে এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একজন মেয়র নির্বাচিত হই, তাহলে প্রশাসনকে আমি প্রেশার ক্রিয়েট করে, আমার মেয়রের ক্ষমতা প্রয়োগ করে আমি এই শহরকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদ মুক্ত, এবং যেভাবে আমাদের সমাজ বিভিন্ন ধরনের নেশায় আবদ্ধ হয়ে গেছে, নেশামুক্ত সমাজ ব্যবস্থা আমি সৃষ্টি করব, এই শহরের যুব সমাজকে আমি রক্ষা করব। পাশাপাশি এই ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলিতে রাস্তাঘাটের করুণ অবস্থা, ড্রেনেজের করুণ অবস্থা, এইগুলো আমি তড়িৎ সমাধান করব। আর যেহেতু আমার জীবনের লক্ষ্য মানব সেবা করা, যদি আমি মেয়র নির্বাচিত হই সেটা আমি বড় লেভেলে করতে পারবো। এখন তো আমি মানব সেবা করি ব্যক্তিগত অর্থ দিয়ে, যদি আমি মেয়র নির্বাচিত হই তাহলে প্রশাসনিকভাবেও আমি এই ঢাকা শহরের যে রাস্তাঘাট আছে এই সবগুলো যাতে সুন্দর হয়, আধুনিক হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং মানুষ যাতে রাতের তিনটার সময়ও রাস্তায় স্বচ্ছন্দে হাঁটতে পারে, সেই ধরনের একটি সুন্দর ব্যবস্থা আমি সৃষ্টি করব। প্রশাসন আমার অধীনস্থ না, কিন্তু আমি আমার ক্ষমতা প্রয়োগ করে প্রশাসনকে বাধ্য করব এই শহরকে সন্ত্রাস মুক্ত করার জন্যে, চাঁদাবাজ মুক্ত করার জন্যে। সারা পৃথিবী যেহেতু আমি ভ্রমণ করেছি, পৃথিবীর সুন্দর সুন্দর শহর আমি দেখেছি, সেইগুলো এবং সেই অভিজ্ঞতাগুলো আমি এই শহরের জন্য কাজে লাগাব। আমার বিশ্বাস যে এই পুরনো ঢাকার মানুষ তাদের ছেলেকে তারা ভোট দেবে। মানুষ মানুষের জন্য বিজয় টেলিভিশনের যে প্রযোজক, পরিচালক, কলাকুশলী সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন।